শ্রীকৃষ্ণের হাতে বাঁশি কেন থাকে? শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকে কেন? শ্রীকৃষ্ণ বাল্যকালে খেলা করতে গিয়ে একদিন গঙ্গার তীরে গিয়েছিল। সেখানে তিনি দেখলেন এক বৃদ্ধ বাঁশি বাজাচ্ছে এবং তিনি বাঁশি বিক্রিও করছেন। সেই বাঁশির সুর শ্রীকৃষ্ণের এতই পছন্দ হয় যে তিনি বৃদ্ধ লোকটির কাছে যান এবং বলেন, আপনার বাঁশির সুর খুব সুন্দর, আর বলেন আপনি আমাকে বাঁশি বাজানো শেখাবেন? তখন বৃদ্ধ লোকটি বলল, তুমি খুব ছোট, তুমি কি বাঁশি বাজাতে পারবে? তুমি পারবে না। এই শুনে শ্রীকৃষ্ণ প্রায় কান্নার জোগাড়। শ্রীকৃষ্ণের এই লীলা দেখে স্বর্গের দেব দেবতারা হাসছেন। যার কাছে সমস্ত সংসার নতজানু হয় তিনি নাকি বাঁশি বাজানোর জন্য কাঁদছেন, বৃদ্ধ আর কি করবেন? কৃষ্ণের কান্না দেখে তার একটু দয়া হল। তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে বাঁশি বাজাতে শিখিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি ঠিক যেভাবে বাঁশিতে ফু দেব ঠিক তেমনি সেইভাবে তোমাকেও বাঁশিতে ফু দিতে হবে। কৃষ্ণ রাজি। বৃদ্ধ লোকটি যখনই বাঁশিতে ফু দিল, কৃষ্ণও তখনই বাঁশিতে ফু দিল। কৃষ্ণের বাঁশির সুর শুনে সমস্ত জগৎ সংসার বিমোহিত হয়ে গেল। তখন বৃদ্ধ লোকটি বুঝলেন এই বালক কোনো সাধারণ বালক নয়। কৃষ্ণ যখন বাঁশি বাজাতে ব্যস্ত তখন বৃদ্ধ লোকটি তার পা ধরে জড়িয়ে পড়লেন। এইভাবেই কৃষ্ণ হাতে বাঁশি এলো।